হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন বাজে সকাল 5টা, দেখো এখনও সূর্য ওঠেনি কিন্তু। আর আমি এখন রেডি হতে চলে যাচ্ছি, আমি যাব আজকে মাঠে। মাঠে চলছে ধান বাদা, আর মানে ধান মানে কি বলবো, তোলা, খামারে ধান তোলা হচ্ছে। তো চলো তাহলে পুরো ভিডিওটা আমি সেখানে গিয়েই কন্টিনিউ করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যেহেতু এখন সকালবেলা, তো ঘুম থেকে উঠে কীভাবে ভিডিওটা শুরু করব বুঝতে পারছিলাম না, ওই জন্য ভিডিওটা একটু অন্যরকম লাগছে। তোমরা জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিও। বন্ধুরা, আমি এখন চলে এসেছি মাঠে, আর আমাদের জমিতে হচ্ছে ধান বাঁধা। দুটো লোক নেওয়া হয়েছিল বাঁধা আর বওয়ার জন্য, বাবা বাড়িতে নেই সেই জন্য, আর ওই জন্য দায়িত্বটা আমারই পড়েছে মাঠে আসার। তো আমি এখানে ধান বাঁধছিলাম, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি ধান বাঁধতেও পারি, আর ধান ঝাড়তে পারি, বইতে পারি, কাটতেও পারি। অ্যাকচুয়ালি আমাদের ছোটোবেলায় জমি চাষ হতো, তখন ছোটো ছিলাম, এখন তো অল্প পরিমাণ জমি চাষ হয়েছে, তখন প্রচুর পরিমাণ জমি চাষ হতো, লোক নেওয়া হতো। আর সকালবেলা, সকাল বলতে ভোরবেলায় মা দাদাকে আর আমাকে দুই ভাই বোনকে জমিতে পাঠিয়ে দিত পান্তা নিয়ে। আর দাদা সাইকেল চালাতে পারত, তো অসুবিধা হতো না। আর দুপুরবেলা ভাত নিয়ে আসতাম, এখন যদিও সেটা আর হয় না, কেননা সেটার প্রয়োজন পড়ে না। আর এই দাদার বাড়ি পাশেই, সেই জন্য ওদের জন্য পান্তা পান্তা কিছুই আনতে হয়নি। দুপুরবেলা খাওয়া ওরা বাড়িতেই খেয়ে নেবে, খালি টাকা দিতে হবে। তো বন্ধুরা, আমার ধান বাঁধা তোমাদের কেমন লাগছে বলো? কী কী ধান বাঁধতে পারো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও।
বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 3টে। তো আমি তাড়াতাড়ি বাড়িতে এসে এক তরকারি ভাত করে নিয়েছিলাম, মাছের ঝোল আর ভাত। আর বাবা যেহেতু বাড়িতে নেই, সেহেতু অসুবিধা হবে না, সেই জন্য এক তরকারি ভাত করা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর কে কে ধান বাঁধতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর পরিবারে যারা নতুন আসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই নিজের পরিবারের সঙ্গে সুস্থ থেকো আর ভালো থেকো।